ক্লাসটি যারা দেখছো তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এখনকার ক্লাস হচ্ছে নবম ও দশম শ্রেণী, মূলধন ও মুনাফা জাতীয় হিসাব বিজ্ঞান বিষয়ে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের উপর। আমরা গত ক্লাসটা আমরা করেছিলাম মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে তার অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা করেছিলাম। এখন আমরা 3 নম্বর অঙ্কে যাব। তো তোমাদের কাছ থেকে তোমরা একটু বইটা নিবে, বই এবং খাতা একসাথে নিবে, নিয়ে আমার সাথে একসাথে কি কাজটা করবে। তো আমরা চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্ন। জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালে জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি পরিচালক একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন, তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখন আমরা এই অঙ্কটা আমরা করব। এখানে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ, মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ। আমরা জানি মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে যে আয়টা একটা প্রতিষ্ঠানের জন্য নিয়মিত, অর্থাৎ প্রায় সময় এই আয়টা প্রতিষ্ঠান করবে। এবং মুনাফা জাতীয় আয় যেহেতু বলেছে, তাহলে আমাকে অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা শুধুমাত্র আমরা যে বছরের অঙ্ক করবো, অর্থাৎ সংশ্লিষ্ট বছরের সাথে সেটা কি থাকবে, জড়িত থাকবে। সংশ্লিষ্ট বছরের সাথে জড়িত নয় এমন কোনো নিয়মিত আয় আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবো না। তাহলে আমরা চলে আসি আমাদের কাজে। এটা ক্লাসটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর। আমরা চলে আসি অনুশীলনীর 3 নং অঙ্ক। পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 46 পৃষ্ঠা। আমরা বইটা বের করবো এবং এই 46 পৃষ্ঠা খুলে আমরা 3 নম্বর অঙ্কে চলে আসবো। প্রথমে ক নাম্বারে বললো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, প্রথমে এই জিনিসটা আমরা লিখে নিলাম। এরপর আমরা একটা ঘর করব বিবরণ দুটো টাকার কলাম দিয়ে, যেভাবে আমরা ঘরটা করি ঠিক একইভাবে এখানে লিখবো বিবরণ। এখানে হচ্ছে টাকা টাকা। তাহলে আমরা চলে আসি এই প্রশ্নে। আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা পাচ্ছি, একটু প্রশ্নটা দেখো, রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো। তার মানে আমি যখন একটা রেস্টুরেন্ট যখন পরিচালনা করছি, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো হবে সেই অনুষ্ঠানের যখন বিলটা আদায় করব, সেই বিল আদায়ের যে টাকা সেটা হচ্ছে আমাদের জন্য একটা নিয়মিত আয়, এবং নিয়মিত আয় হওয়ার কারণে এটা আমাদের জন্য কি মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এখানে লিখি অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। আমি একটু সংক্ষেপে লিখছিলাম অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা। এটা হবে কত? 22,000। গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, এটাও আসবে এখানে। গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। আশা রাখি এখানে আর মুনাফা জাতীয় আয় নেই, তাহলে আমরা এই দুটো জিনিস কি করব, যোগ করব 47,000। এখানে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা নিরূপণ করা হলো। এখানে কি এই জিনিসটা এখানে শেষ করলাম আমরা। ওকে, একটু তুলে নাও এটা। এবং পরবর্তী অঙ্কে চলে আসি আমরা।
এরপর চলে আসি খ নাম্বার অঙ্ক। খ এর মধ্যে আমাদেরকে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখি একটু মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয় বলতে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে সকল ব্যয়গুলো আমাকে নিয়মিত করতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত আমাকে করতে হতে পারে, প্রতিদিন করতে পারি, প্রতি সপ্তাহে করতে পারি, মাসে করতে পারি, বছরে অনেকবার সংঘটিত হয়, এই ধরনের ব্যয়গুলোকে আমরা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। আর উক্ত উদ্দীপকের মধ্যে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কি কি পেতে পারি একটু দেখি। যেমন প্রচারণা বাবদ ব্যয় করা হলো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা ঘর করে নিতে হবে, বিবরণ দুটো, টাকার কলাম। আমরা লিখি নিই একটু বিবরণ তাহলে প্রথমে আমরা পাচ্ছি এখানে প্রচারণা, প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। ভ্যান গাড়ি মেরামত, প্রতিষ্ঠানে যেহেতু একটা ভ্যান গাড়ি রয়েছে এটা যে কোনো সময় নষ্ট হতে পারে এবং যে কোনো সময় এটার মেরামত করতে হতে পারে, অর্থাৎ আমরা বছরে অনেকবার বা মাসে অনেকবার যে কোনো সময় আমরা এটা মেরামত করতে পারি, যার কারণে এই মেরামত ব্যয়টা হচ্ছে একটা নিয়মিত ব্যয়, যার কারণে এটা আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে এখানে লিপিবদ্ধ করব। তাহলে এটা পাচ্ছি আমরা মেরামত ব্যয় পেলাম 1,000 টাকা। এরপরে চলে আসি আমরা কর্মচারীদের বেতন প্রদান, কর্মচারীদের বেতন প্রদান 9,000 টাকা, এটা নিয়মিত আমাদের জন্য, যার কারণে এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে চলে আসি আমরা ভাড়া পরিশোধ, প্রতিষ্ঠানটা যদি ভাড়ায় পরিচালিত হয় তাহলে সেই ভাড়াটা আমাকে প্রতি মাসে দিতে হবে, তাই এটা আমাদের জন্য নিয়মিত, যার কারণে এটা মুনাফা জাতীয় ব্যয়, এর জন্য লিখব ভাড়া পরিশোধ 50,000 টাকা, এটাও এখানে লিখবো আমরা। এরপর মুনাফা জাতীয় ব্যয় আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে পেলাম এগুলো, আর কোনো ব্যয় এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে 50,000 আর এদিকে হচ্ছে কত 10, 60, 63,000 টাকা, 63,000 টাকা। তাহলে আমাদেরকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করতে হলে আমরা মাথায় রাখবো আমরা নিয়মিত যে ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়গুলো লিপিবদ্ধ করবো এবং এগুলো সমষ্টি নিরূপণ করলে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা পেয়ে যাবো। এখানে আমাদের অঙ্কটা কি শেষ। এরপরে আমরা চলে আসবো আমাদের গ নাম্বার প্রশ্ন, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। গ নাম্বার যাই হোক, দেখো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বললে তাও আমাদেরকে একটা ঘর করে নিতে হবে আগে, আমরা ঘরটা করে নিই আগে। ঠিক একইভাবে আমরা এখানে লিখে নেব বিবরণ টাকা, এবার আসি মূলধন জাতীয় ব্যয়। আমরা আগেও বলেছিলাম আবার একটু বলি, মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে যে ব্যয়গুলো আমাদের জন্য অনিয়মিত, যে ব্যয়গুলো আমাদের জন্য অনিয়মিত এবং এই ব্যয়ের ফলে আমরা কোনো স্থায়ী সম্পদ অর্জন করতে পারি, তাহলে সেই ধরনের ব্যয়গুলোকে সাধারণত আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয়। এবং এই ব্যয়ের পরিমাণগুলো একটু কি হয় বড় অঙ্কের হয়ে থাকে, তবে সেটা আমাদের জন্য খুব বেশি বিবেচ্য না, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যয়টা অনিয়মিত এবং যেটা মাধ্যমে আমরা একটা সম্পদ অর্জন করতে পারি, এই ধরনের ব্যয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখি। যেমন এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র ক্রয় একটা রেস্টুরেন্টের জন্য যে এই যে
বিভিন্ন ধরনের সামগ্রীগুলো ব্যবহার করা হয় রান্না বান্নার সামগ্রীগুলো এবং পরিবেশনের জন্য যে সকল সামগ্রীগুলো ব্যবহার করা হয় ওগুলোকে আমরা বলে থাকি তৈজসপত্র। এবং এগুলো আমরা এই ধরনের তৈজসপত্র আমরা প্রতিদিন ক্রয় করবো না, যেহেতু প্রতিদিন ক্রয় করি না সেহেতু এটা হচ্ছে কি আমার জন্য একটা অনিয়মিত ব্যয় এবং এটা রেস্টুরেন্টের জন্য একটা সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাই আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে এই জিনিসটা আমরা দেখাতে পারি, তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় অর্থাৎ রেস্টুরেন্টকে সাজানোর জন্য যে সামগ্রীগুলো ক্রয় করা হয় সেগুলো হঠাৎ হঠাৎ ক্রয় করা হয়, যার অর্থাৎ এগুলো আমাদের জন্য কি অনিয়মিত ব্যয় এবং এই সামগ্রীগুলো অবশ্যই রেস্টুরেন্টের জন্য কি সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাই আমরা এখানে লিখলাম সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, তার মানে কম্প্রেসার আমরা প্রতিনিয়ত ক্রয় করবো না এবং এটাও আমাদের জন্য একটা কি অনিয়মিত ব্যয় কম্প্রেসার ক্রয়, তাহলে সেটাও এখানে আমরা লিখব কম্প্রেসার ক্রয় 8,000 টাকা। আলমারি 25,000 টাকা। আমরা একটু যোগ করে ফেলি, 80,000 আর 20,000 হয় 1,00,000, 1,25,000, 25 আর 8 হয় 1,33,000 টাকা, 1,33,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা এই অঙ্কটা করলাম, এখানে কক ও গ তিনটা প্রশ্ন করলাম। আমরা আরো কিছু সময় আমাদের হাতে রয়েছে, আমরা চেষ্টা করবো পরের অঙ্ক থেকে কিছু অংশ করার জন্য এবং বাকি অঙ্কটা হয়তো বাকি যে অংশটুকু অবশিষ্ট থাকে সেটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। তাহলে আমরা চলে আসি পরবর্তী আরেকটা অঙ্ক, এই চ্যাপ্টারের 4 নম্বর অঙ্কে চলে আসি আমরা, 4 নম্বর অঙ্ক, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের মধ্যে আমরা একেবারে শুরুতে ইয়েতে চলে আসি, রাহা অ্যান্ড ব্রাদার্স একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখানে প্রথম প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। একটু আগে আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমাদের এটা করতে হবে, আমরা লিখব এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। ঠিক একইভাবে আমরা একটা ঘর করে নিব, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, আমরা এখানে লিখে নিতে পারি বিবরণ টাকা টাকা, তাহলে এখানে লিখব বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়ে আমরা টাকা দেখতে পাচ্ছি 4,00,000 টাকা। এরপরে চলে আসি ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, এর ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় করা হয়েছে এখানে। আমরা চলে আসি একটু দেখি কত টাকা দেওয়া আছে জানি, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় এখানে আমরা টাকা দেখতে পাচ্ছি 75,000 টাকা, 75,000 টাকা। এরপরে চলে আসি আর কিছু পাই কিনা দেখি, আচ্ছা যাই হোক আর কোনো এন্ট্রি যেহেতু আমরা পাচ্ছি না, এই 4,75,000 টাকা হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়। এখানে আমাদের কি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা শেষ। এরপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রথমে এখানে লিখে ফেলি খ নাম্বার প্রশ্ন, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। এবার আমরা যে কাজটা করবো এখানে আমরা একটা ঘর করব, বিবরণ দুটো টাকার কলাম, কয়টা টাকার কলাম, দুটো টাকার কলাম। বিবরণ টাকা টাকা আমাদেরকে বের করতে হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা হেডিং দিব মুনাফা জাতীয় আয়। আমরা লাইন করলাম, এবার আমরা এখান থেকে মুনাফা জাতীয় আয় গুলো বের করবো। আমরা জানি মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে যেগুলো নিয়মিত। তাহলে আমরা এখানে প্রথমে পাচ্ছি বাট্টা প্রাপ্তি, কি পেলাম, বাট্টা প্রাপ্তি 5700 টাকা। লিখে নিই আমরা বাট্টা প্রাপ্তি 5700। এরপরে চলে আসি আমরা বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ। দেখো এখানে বিনিয়োগের সুদ প্রাপ্তির পাশে লেখা আছে 2016 সালের 50%। আমরা যে অঙ্কটা করছিলাম সেটা হচ্ছে 2017 সালের 50% আছে এবং 2017 সালের অঙ্কই আমরা করছিলাম এখানে, কেমন। তো আমরা যেহেতু এখানে 2017 সালের অঙ্ক করছি আমাদেরকে বলা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 2016 সালের রয়েছে 50%, তার মানে বাকি 50%-এর টাকাটা হচ্ছে আমাদের এই বছরে। আমরা বলেছিলাম মুনাফা জাতীয় আয় নিরূপণের সময় মুনাফা জাতীয় আয় নিরূপণ করার সময় আমরা শুধুমাত্র সংশ্লিষ্ট বছরের আয়টাই দেখাতে পারবো, এবং সংশ্লিষ্ট বছরের আয়টা দেখাতে গিয়ে যদি বিগত বছরের বা আগামী বছরের কোনো টাকা থাকে তাহলে অবশ্যই সেটা কী করতে হবে, বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের বিনিয়োগের সুদ দেওয়া আছে, বিনিয়োগের টোটাল সুদ দেওয়া আছে আমাদের 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকার 50% হচ্ছে সংশ্লিষ্ট বছরের। তাই আমরা এখানে ক্যালকুলেশন করে একটু দেখিয়ে দিতে পারি, 40,000 × 50% অর্থাৎ কি 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে এই বছর, তাহলে এটাই আমি মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাবো। এরপরে চলে আসি সূত্র ব্যাংক পণ্য বিক্রয়, এটাও আমাদের জন্য মুনাফা জাতীয় আয়, পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয় দিয়ে আমাদের টাকা দেওয়া আছে 7,30,000 টাকা, 7,30,000 টাকা আমরা পূর্ণ বিক্রয়ের টাকাটা এখানে লিখলাম। এরপরে আমরা চলে আসব শিক্ষানবিস, শিক্ষানবিস সালাম, শিক্ষানবিস সালাম। এই শিক্ষানবিস সালামি হিসেবে আমাদেরকে বলা হচ্ছে যার 75% টাকা হচ্ছে গত বছরের। ও ভালো করে দেখো, শিক্ষানবিস সালামের পাশে একটা ব্র্যাকেট দেওয়া আছে যার 75% টাকা হচ্ছে গত বছরের। তাহলে গত বছরের টাকাটা আমার এ বছরের আয় হিসেবে গণ্য হবে না। তাহলে শিক্ষানবিস সালামি দেওয়া আছে, পাওয়া গিয়েছে তাও কত, 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকার 75% যদি গত বছরের হয় তাহলে এ বছরের হচ্ছে কত, 25%, কত পার্সেন্ট, 25%। তাহলে আমরা এই 25% একটু বের করে নিই, 40,000-এর 40×25% 10,000। তাহলে আমরা এখানে আর কোনো আয় আপাতত দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এগুলো কি করতে পারি, যোগ করে নিতে পারি। তাহলে এখানে আছে 7,30,000, 7,30,000 সাথে হচ্ছে কত, 20,000, তাহলে হয় 7,50,50 × 10 হয় কত, 7,60,000, 7,60,000-এর সাথে 5,000, তাহলে 7,65,700 টাকা, 7,65,700 টাকা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমাদের নিরূপণ করা হয়ে গেল।
এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আরেকটু বর্ধিত করি এবং এখানে বাকি কাজটা আমরা করব। আগে প্রথমে হেডিং দিব মুনাফা জাতীয় ব্যয়, আমাদের কি কি বের করতে বলছে এরপর মুনাফা জাতীয় ব্যয়, তাহলে আমরা এখানে লিখব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি পণ্য ক্রয়, কি পাচ্ছি পণ্য ক্রয় 2,50,000 টাকা। এরপরে চলে আসি আমদানি শুল্ক, আমদানি শুল্ক। এবার আসি আমদানি শুল্কের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে কত 4,500 টাকা। না, আমদানি শুল্ক হবে 5,000 টাকা। এরপর চলে আসি ব্যবসার জন্য ফিক্স করে ব্যাংক হতে ঋণ গ্রহণ লাগবে না, বিমা সেলাম, বিমা সেলাম, বিমা সেলামি দেওয়া আছে 7,500 টাকা। অর্থাৎ নিয়মিত যে ব্যয়গুলো আমাদের প্রতিষ্ঠানের জন্য যে ব্যয়গুলো নিয়মিত অর্থাৎ বছরে অনেকবার সংঘটিত হবে সেই ব্যয়গুলি আমরা কি এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করছিলাম। পুরাতন কম্পিউটার একটু লাগবে, ঋণের সুদ প্রদান, অবশ্যই ঋণ নেওয়া হলে ঋণের সুদ আমাকে নিয়মিত কি করতে হবে প্রদান করতে হবে, তাহলে এটা আমার জন্য নিয়মিত ঋণের সুদ প্রদান। ঋণের সুদ প্রদান হিসেবে আমরা পাচ্ছি কত 5,000 টাকা। এবার আমরা যোগ করে ফেলি 2,50,550, 2,60,000, 2,67,500, 2,67,500। তাহলে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ পেয়ে গেলাম এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণও আমরা পেয়ে গেলাম। তোমাদের কাজ থাকবে এখানে গ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে থাকবে, এবং এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক বাকি রয়েছে 5 নম্বর, যে অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে করার জন্য, এবং কোথাও যদি কোনো ধরনের যদি সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আমাকে সেটা মেসেঞ্জারে অথবা আমাকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে যারা এই ক্লাসটা দেখছো তাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।